বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংস হয়ে গিয়েছে, বিলীন হয়ে গেছে, কন্টেন্ট নেই, সিনেমা নেই, মেধা নেই, পরিচালক নেই, চিত্রনাট্য নেই, ভালো গল্প নেই, এরকম হতাশাজনক কথা শুনতে শুনতে সিনেমা প্রেমীরা বিরক্ত হয়ে গিয়েছে। কিন্তু না, বাংলাদেশে যেহেতু একজন সাকিব খান আছে, সেহেতু সিনেমার প্রতি এখনও তরুণ তরুণীদের আগ্রহ রয়েছে। আর যে কোনো বিষয়কে চাঙ্গা করতে তরুণ তরুণীদের মানসিকতা, আগ্রহ সবচাইতে বেশি প্রয়োজন। এই ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পেলেও, মুক্তি পাওয়ার আগ্রহ দেখালেও দুটি সিনেমা বেশ আলোচনা সমালোচনায় আসছে। একটি হলো লিডার আমি বাংলাদেশ, অন্যটি হলো কিলহিম। কিন্তু গত কয়েকদিন যাবৎ এই দুটি সিনেমার প্রচারণা চলছে, বাদানুবাদও শুরু হয়েছে। একদিকে সাকিবিয়ান, অন্যদিকে ক্ষুদ্র গোষ্ঠী আজিবিয়ান, অর্থাৎ অনন্ত জলিলের ভক্ত যারা। আচ্ছা বলুন তো, প্রচার প্রচারণার দিক দিয়ে, দর্শক আগ্রহের দিক দিয়ে কোন সিনেমাটি বেশি এগিয়ে, এটি বলার অপেক্ষা রাখে না অবশ্যই লিডার আমি বাংলাদেশ। কিন্তু কিছু কিছু বিশ্লেষণ, কিছু কিছু মানুষ অনন্ত জলিলকে, অর্থাৎ কিলহিম সিনেমাটিকে এগিয়ে রাখতে চায়। সেটি কীভাবে? যেমন ফেসবুকের প্রচারণার দিক দিয়ে অনন্ত জলিলকে অনেকে এগিয়ে রাখতে চায়। আমি আপনাদেরকে ব্যতিক্রম বিশ্লেষণ দিচ্ছি, সেটি হলো ফেসবুকে সাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমাটির প্রায় 6 লক্ষ ভিউ হয়েছে এবং 51,000 লাইক হয়েছে, তার মধ্যে 12,000 লাভ রিয়েক্ট পড়েছে, আর শেয়ার হয়েছে 4,000, কমেন্ট পড়েছে 8,000। অনন্ত জলিলের কিলহিম সিনেমাটি ভিউ হয়েছে 2.5 মিলিয়ন, নিশ্চয়ই বেশি। এগুলোর অবশ্য অনেক সিস্টেম আছে ভিউ বাড়ানোর। লাইক হয়েছে আপনার 1 লক্ষ এবং শেয়ার হয়েছে মাত্র 1700। এটাই হলো প্রমাণ, সাকিব খানের 6 লক্ষ ভিউ হয়েও 4,000 শেয়ার হয়েছে, আর অনন্ত জলিলের 2.5 মিলিয়ন হয়েও, অর্থাৎ 25 লক্ষ ভিউ হয়েও মাত্র 1700 শেয়ার হয়েছে। এটাই হলো ব্যবধান, শেয়ার হয়েছে কত, কমেন্টস হয়েছে কত। কমেন্ট হয়েছে সাকিব খানের 4,000 এবং অনন্ত জলিলের হয়েছে 1900। এখানেও সাকিব খান কিন্তু এগিয়ে। আরেকটা মজার বিষয় হলো, চ্যানেল আই নিউজ করেছে এত হাহারিয়েট কেন, অর্থাৎ অনন্ত জলিল 2.5 মিলিয়ন ভিউ হয়েছে, 1 লক্ষ লাইক হয়েছে, এই 1 লক্ষ লাইকের মধ্যে রিয়াকশন হয়েছে, 1 লক্ষ রিয়াকশন হয়েছে, এই 1 লক্ষ রিয়াকশনের মধ্যে 50,000 হাহা রিয়েক্ট হয়েছে, হাসি দিয়েছে, তাকে নিয়ে হাসাহাসি করেছে। এই বিশ্লেষণটি আমি আপনাদের সামনে করতে চেয়েছিলাম। সাকিব খানের যারা দর্শক ছিল, ভিউয়ার ছিল, তারা ছিল পিওর ভিউয়ার, পিওর ভক্ত। আর অনন্ত জলিলের এটা দেখতে গিয়েছে কেমন হয়েছে, কী হয়েছে, এটা দেখে অধিকাংশ লোক হাহা রিয়েক্ট দিয়েছে। 90,000 রিয়াকশনের মধ্যে 50,000ই হলো হাহা রিয়েক্ট। এবার বুঝতে পারেন, আপনারাই বলতে পারেন কে আসলে প্রচারণায় এগিয়ে আসে, অনন্ত জলিল নাকি সাকিবিয়ান। আবার বলি, অনন্ত জলিলের ভিউ সংখ্যা 2.5 মিলিয়ন, অর্থাৎ 25 লক্ষ, আর সাকিব খানের 6 লক্ষ, কিন্তু অনন্ত জলিলের হাহা রিয়েক্ট হয়েছে 50,000, লাভ রিয়েক্ট 7,000। সাকিব খানের লাভ রিয়েক্ট হয়েছে 12,000, হাহা রিয়েক্ট নাই বললেই চলে। সুতরাং প্রচারণার সংখ্যার দিক দিয়ে অনন্ত জলিল হয়তো দেখা যাচ্ছে এগিয়ে আছে, আসলে এগিয়ে আছে সাকিব খান। এবার আসছি ইউটিউবের ক্ষেত্রে। ইউটিউবে দুটি জিনিস, একটি হলো সাকিব খানের গান, অন্যটি হলো টিজার। এখানে অনন্ত জলিলের ভিউয়ার সংখ্যা 86,000 মাত্র, আর লাইক হয়েছে 4,000 এবং কমেন্টস হয়েছে 1200, আর সাকিব খানের ভিউ হয়েছে 8 লক্ষ, কমেন্ট হয়েছে 17,000, 17,000 কমেন্টস হয়েছে, অনন্ত জলিলের কমেন্ট হয়েছে যেখানে 1200। এবারে বুঝতে পারেন ব্যবধানটা কোথায়, আপনারা কমেন্টস করে জানাবেন কে প্রচারণায় এগিয়ে আসে। যারা বিভিন্ন পরিসংখ্যান দিয়ে, সংখ্যা দিয়ে
অনন্ত জলিলকে এগিয়ে রাখতে চায়। আমি ছোট করছি না, কিন্তু ভালোভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে সাকিব খান অনেক দূরে গিয়ে আসেন। সাকিব খানের লাভ রিয়েক্টের সংখ্যা 12,000, অনন্ত জলিলের লাভ রিয়েক্টের সংখ্যা 1100, আর সাকিব খানের লাইকের সংখ্যা হলো 47, অনন্ত জলিলের রিয়াকশান 90,000, আর সাকিব খানের লাভ রিয়েক্টের সংখ্যা হইল 12,000, অনন্ত জলিলের মাত্র 1100। কত ব্যবধান, বুঝতে পারছেন? কে এগিয়ে আছে ঝটপট কমেন্ট বক্সে লিখুন, আমাকে উৎসাহিত করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সাকিবিয়ানরা বিশেষ করে আরও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।